ঠাকুরগাঁওয়ের রানী সংকেলে 8ই মে শনিবার 25 রমজান উপলক্ষে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ইফতার মাহফিল ও অসহায়দের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম করা হয়েছে। উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানার নেতৃত্বে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নওরোজ কাউসার কানন, সহসভাপতি আশরাফুল আলম ও মুন্না হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হাবিব ডন, প্রচার সম্পাদক রুবেল হক মাস্টার, ধর্ম বিষয়ক সম্পাদক ফারুক হোসেন, পৌর স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক এটিএম শান্ত, রানী সংকেল প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সুজন, সদস্যসহ মাহবুব আলম প্রমুখ। এছাড়াও স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন নেতা কর্মীবৃন্দরা উপস্থিত ছিলেন। ও সাজা দিতে মাহবুব ভাই নিচে।